উচ্চ শিক্ষা শেষে বেকারত্ব কিংবা তরুণের হতাশা থেকে মুক্ত হয়ে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে 50 স্টার্টআপকে 100 কোটি টাকা দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে শতবর্ষে শত আশা প্রকল্পের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে উদ্যোক্তাদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফ্রিল্যান্সাররা যেন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সেজন্য সরকার তাদের সহায়তায় এ বিনিয়োগ করছে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের তরুণদের সামনে এক সময় স্বপ্নই ছিল যে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেলে জীবনটা সার্থক হয়ে যাবে, কিন্তু সেই তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নতুন প্রজন্মকে তৈরি করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক, মাইক্রোপ্রসেসর ডিজাইন ও সাইবার সিকিউরিটি বিষয়ে উচ্চ শিক্ষারও উদ্যোগ নেওয়া হয়েছে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।